فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ دِلِيبُونَ আপনি জানতে চেয়েছেন যে হাদিস কোরআনে বা সবার মুখে যেটা পাওয়া যায় যে স্ত্রীর কি কি কর্তব্য আছে স্বামীর প্রতি, এই কথাগুলোই বেশি শোনা যায়। কিন্তু স্বামীরও যে কিছু দায়িত্ব আছে এই বিষয়গুলো ওইভাবে মানুষ বলে না বা শোনা যায় না। প্রথমত আপনি এটা জানলে খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কয়বার পুরুষের নাম নিয়েছে সে কয়বার মেয়েদের নামও নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আদিল, ন্যায় বিচারক, ন্যায় বিচার করেন, তিনি জুলুম করেন না। ঠিক স্ত্রীদের গুরুত্বর কথা যেমন স্বামীদের প্রতি যে কর্তব্যের কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনিভাবে স্বামীদেরও কি কর্তব্য আছে এই কথাও বলা হয়েছে। যেমন একটা হাদিস আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকট উত্তম। তোমাদের মধ্যে সেই পুরুষ হোক বা সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের নিকট উত্তম। তাহলে পরিবারের নিকট, পরিবার বলতে কাকে বোঝানো হচ্ছে? স্ত্রী সন্তান তাদেরকেই তো বোঝানো হচ্ছে। ঠিক তেমনিভাবে স্ত্রীদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মেয়ে বা নারী যদি চারটি জিনিস পালন করে বা হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে বলবে। তার মধ্যে থেকে একটি হচ্ছে স্বামীর আদেশ মান্য করা, সালাতের হেফাজত করা, তার লজ্জাস্থানের হেফাজত করা। এইভাবে এই জিনিসগুলো যদি কেউ হেফাজত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বলবে, উদখুলি মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিতি, যে জান্নাতে যে কোনো দরজা দিয়ে চাইলে সে প্রবেশ করতে পারবে। ঠিক এমনিভাবে কোরআন হাদিস ঘাটলে যেটা পাওয়া যায় যে স্বামীরও যেমন কথা বলা হয়েছে, স্বামীর কি কি করণীয় আছে স্ত্রীর জন্য, ঠিক তেমনিভাবে স্ত্রীর কি কি করণীয় আছে স্বামীর জন্য সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাদিসের মধ্যে উভয়ের কথাই, উভয়ের দায়িত্বই ওইভাবে বুঝাই দিয়েছে। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে স্ত্রীরা সাধারণত বেশিরভাগ তাদের দায়িত্ব থেকে একটু ই থাকার কারণে হয়তোবা এই জন্য স্ত্রীদের কথাগুলো বেশি বলা হয়, হয়তোবা আমি জানি না কি কারণে বেশি বলা হয়। কিন্তু উভয়ের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উভয়ের কথাই সমানভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহু আলাম বিসসাব, বারাকাল্লাহু ফিকুম।